দীর্ঘদিন পর এই ঈদে ববির নতুন ছবি মুক্তি পেতে চলেছে, যার নাম পাপ। সৈকত নাসির নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও ববি। এছাড়া নবাগত জাকিয়া মাহা ও আরিয়ানা রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। ছবিটির স্টোরি লিখেছেন আব্দুল আজিজ, প্রোডাকশন কোম্পানি জাজ মাল্টিমিডিয়া। ইমন শাহার সুর করা ইমরান ও কোনার গাওয়া গানটি তো ইতিমধ্যেই দারুণ সাড়া মিলেছে। চুপি ফলো করে এক গুচ্ছ ফুল হাতে গাইছি প্রেমের গান তোমার জন্য। গত মঙ্গলবার 18 এপ্রিল রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় জড়ো হন পাপ বাহিনী। এরপর বিভিন্ন প্রশ্নের জবাবে জানান ছবির গল্প অভিজ্ঞতা। নায়িকা ববি জানান পাপ বাপ কেউ ছাড়ে, এই বার্তাটি বিনোদনের মূলকে তাদের ছবিতে উঠে এসেছে। সঙ্গে এও জানান শুরুতে এই ছবিতে তিনি কাজ করতে চান, তবে গল্প শুনে রাজি হয়ে যান। হচ্ছে যখন আজিজ ভাই আমাকে কল করেছিল এই ছবিটার জন্য, আমি বলেছিলাম সরি ভাই আমি আসলে গল্পটাতে ইন্টারেস্টেড না। আফটার দ্যাট সৈকত কলড অ্যান্ড বললো যে আপু আমি আপনার সাথে কথা বলে তারপর আমি আপনার ডিসিশন শুনতে চাই। প্রত্যেকটা ক্যারেক্টারই আমরা যখন করি কম বেশি একটা প্রিপারেশন তো থাকেই, ডিফারেন্ট প্রিপারেশন, বাট এটা একেবারেই বললাম না যে সো কল গ্ল্যামারের কিছু নাই। সো খুবই সিরিয়াস টাইপের একটা কপ ক্যারেক্টার যেটা আমার ডিরেক্টর আমার জন্য সাজিয়েছেন, এবং স্পেশাল থ্যাংকস টু সৈকত যে এরকম একটা চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার আমাকে দিয়েছে। এবং আমি বলবো যে পাপ আসলে এখনকার সময় অডিয়েন্স যেরকম দেখতে পছন্দ করে এক্স্যাক্টলি লাইক দ্যাট পাপ, এমন একটা ছবি। আমার বিশ্বাস আমাকে যারা সব সময় ভালোবেসে আমার ছবি দেখেছে এবং আজকের ববি হিসেবে এই জায়গায় নিয়ে এসেছে, তাদের কাছে আমি বলবো যে পাপ দেখে আপনারা হতাশ হবেন না, অবশ্যই হবেন না, খুব ভালো লাগবে এবং এন্টারটেইন হবেন ইন আ ডিফারেন্ট ওয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে এই ঈদে পরিবারের সবাইকে নিয়ে আমরা উপভোগ করতে পারবো পাপ।